ওয়েলকাম ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি এবং হ্যাপি সিক্স পে কমিশন দিবস যদিও দ্বিতীয়টা কতটা হ্যাপি হয়েছে সে নিয়ে প্রশ্ন থেকেই যায় তার মাঝখানে বছরের প্রথম দিনের শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স বাষট্টি করার দাবি নিয়ে একটি খবর আমি নিয়ে এসেছি দেখুন আজকে ছোট্ট একটি খবর প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলনে অবসরের বয়স বাষট্টি করার দাবি স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাষট্টি করতে হবে সারা দেশ জুড়ে একই ধরনের পাঠ্যক্রম চালু করতে হবে এছাড়াও একাধিক দাবি উঠে এল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি রাজ্য সম্মেলনে গত তিন দিন ধরে মেদিনীপুর শহরে সম্মেলন চলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমর্তনন্দ অমর্তানন্দজি মহারাজ পঠন পাঠন সংক্রান্ত দাবি ছাড়াও পে কমিশনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছে সংগঠন বিদ্যাসাগরের ওপর একটি আলোচনা সভাও করা হয় তো এটাই হচ্ছে আপডেট শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের অবসরের বয়স বাষট্টি করার দাবি এর আগেও উঠেছিল কানাঘুস শোনাও যাচ্ছিল তো আগামী দিনে অবসরের বয়স নিয়ে শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার কি চিন্তাভাবনা করবে সেটা একটা অবশ্যই ভাববার বিষয় তো আপাতত দাবি উঠছে এটা দাবির আকারে রয়েছে সাকসেসফুল হলে সে খবর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন আরেকবার এই কামনা করে সকলের সুস্থতা কামনা করে এই ভিডিও শেষ করছি ধন্যবাদ